সাত দিন কথা বলার কোনো পারমিশন নাই। আমি শুধু অমাবস্যার রাতে ওদের সাথে কথা বলি। যদি জীবন নিয়ে ফিরতে চাও
তাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কুমারী বাড়ি দেখা সাত মিটছে? ও কাকা বাবু সাত মিটছে, ও আল্লাহ। কাকা বাবু তুমি ভয় পেলে কিছু শুনি? আমি ভয় পাইছি না, আমি ভয় পাইছি, তোমরা ভয় পাও নাই? ও ভয় পাইছি, খুব ভয় পাইছি কাকা বাবু। আচ্ছা কি দেখছিলা? আমি কি দেখছিলাম মনে করতে পারতেছি না, তুমি কি দেখছিলা কাকা বাবু? আমি তো কিছু দেখি নাই, আমি খালি সর্ষে ফুল দেখছি, হলুদ হলুদ সর্ষে ফুল। হ্যাঁ আমরা সর্ষে ফুল দেখেছি, হলুদ মানে মামুন। চারিদিকে শুধু হলুদ আর হলুদ হলুদ। আচ্ছা ওই ইন্দুর আর বিড়াল মরার পোষা গন্ধ পাও নাই? এখনো কি পাও? না প্রথম দিকে পাইছিলাম পোষা গন্ধ, কিন্তু এরপরে কেমন যেন একটা ফুলের গন্ধ পাচ্ছিলাম বাড়িতে। ফুলের গন্ধ? হ্যাঁ বেলি ফুল, বেলি ফুল, বেলি ফুল। হ্যাঁ বেলি ফুলের গন্ধ। আচ্ছা কাকা বাবু তোমার বাড়ি মনে হচ্ছে বেলি ফুলের গন্ধ পাচ্ছি। তাই তো কাকা বাবু, এই সব ভূতেরা কি একই নিয়মে চলে? মানে ওই তোমার বাড়ি প্রথম যখন আসলাম তখন কিন্তু আমরা ওই পচা ইন্দুর আর বিড়ালের গন্ধ পাইছিলাম, আবার ওই বাড়ি যখন প্রথম আমরা গেলাম বিনা কুমারীর বাড়ি তখন কিন্তু আমরা ওই পচা ইন্দুর আর বিড়ালের গন্ধ পাচ্ছিলাম, আবার শেষে যখন আমরা ওই বাড়ি থেকে আসতেছি তখন আমরা বেলি ফুলের গন্ধ পাচ্ছিলাম, আর তোমার বাড়িও বেলি ফুলের গন্ধ পাচ্ছি। সব ভূত আসলে এইরকম হয় কিনা আমি জানি না, তবে কি করতে পারে সেটা আজকে আমি টের পাইলাম। আচ্ছা মামুন শোন, কি দেখলা, কি বুঝলা? দেখছি কিন্তু কিছু বুঝতে পারি নাই কাকা বাবু। একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, সব পরিষ্কার হয়ে যাবে। কাকা বাবু এই আমরা সবি মনের বাড়ি কম যাবো কাকা বাবু? ছবি মনে করে এই ধরো রাত আটটা নয়টার দিকে তোমরা ওখানে কাজ করো, তোমরা দুজনে মিলা গোসলটা সেরে নাও, তারপরে একসাথে ভাত খাবো, তারপরে তোমরা দুজন দুটা ঘুমের ট্যাবলেট খায় সোজা ঘুম দিবা, আমি না ডাকা পর্যন্ত কিন্তু কেউ ঘুম থেকে উঠবা না আর কোনো রকম কোনো কথাবার্তা কমা না। কেন কাকা বাবু? আজকে হলো আমার অবসর, পিন্ডি রান্ধার জন্য তিনজন বিধবা মহিলা আসবে, তারা এই গ্রামের, আমি চাই না তোমরা এখানে আসো সেটাও জানুক। যাও যাও, ঠিক আছে যাও, সে যাও, এই গোসল করে আসো যাও। এই মামুন চলে চলে।
বলো না মোবাইল ফোন বন্ধ করে রাখতে বন্ধ করো পকেটে ঢুকো পকেটে ঢুকায় তারপরে ওখান থেকে জি জি কাকা বাবু ভূত দেখতে আসছো নাকি হাজার বাড়তি জানাই ভূত দেখতে আসছো ফাজিল কথা না কাকা বাবু আপনি তো রাগ করছেন কেন আপনি চেঁচামেচি করলে তো ভূত পালিয়ে যাবে তুমি তো কোনো কথা বলে না চুপ করে থাকো যেভাবে যেভাবে বলছি মামুন তোমার মনে আছে তো জি কাকা বাবু চলো কাকা বাবু আমার যে ভয় করছে এই তো তোর ভয় করছে কেন পকেটে মোবাইল আছে, ম্যাথ আছে, তারপর তোর ভয় করছে না? কাকাবাবু আপনি হাসলেন কেন? এতক্ষণে আমি টের পাইলাম আমি একটু একটু ভয় পাই যাচ্ছি। ওরা তো সকালবেলা চলে গেছিল গিয়া, তারপরে আবার ফিরে আসছে। আয়সা বলতেছে যে সুবিমলের দাওয়াতে আসলাম, ওর সঙ্গে দেখা করতে পারলাম না, ওর কাছে বিদায় নিয়ে যাইতে পারলাম না, মনের ভিতরে কেমন জানি খসখস খসখস করতেছে, সেই জন্য ফিরে আসলাম। সবুজ আর মামুন কোথায় কাকা? ওরা তো আছে, আমার সাথেই আছে। কি রে, তোরা কেমন আছিস? ভালো না রে বন্ধু, আমরা তোর দাওয়াতে আসলাম কিন্তু তোর সাথেই তো দেখা করতে পারলাম না। তোর সাথে মোবাইল ফোন আছে? আছে, বলো আছে। এই তো মোবাইল ফোনটা নিয়ে জানলা কাছে। কাকা তুমি আসো, তুমিও তো আমার দেখো না মামু, তুই মোবাইলের লাইটটা জ্বালায়া জানালা দিয়ে দে। কিন্তু তোর জানালা যে বন্ধ। খুলবে খুলবে এক্ষুনি খুলবে, বাতাস এসে খুলে দিয়ে যাবে। আরে জানে চলে গেলে